আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে শিক্ষার্থীদের দেশ গড়ার কাজে আত্মনিয়োগের আহ্বান জানিয়েছেন শিল্প প্রতিমন্ত্রী আলহাজ কামাল আহমেদ মজুমদার। সকালে মণিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজের রূপনগর ক্যাম্পাসে এক অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে দেশ দুর্বার গতিতে এগিয়ে চলছে বলেও জানান শিল্প প্রতিমন্ত্রী। আরও জানাচ্ছেন শামীমুজ্জামান চৌধুরী। আসন্ন এসএসসি পরীক্ষার্থীদের প্রবেশপত্র বিতরণ উপলক্ষে দোয়া অনুষ্ঠানের আয়োজন করে দেশসেরা শিক্ষা প্রতিষ্ঠান মণিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ। এতে মাধ্যমিকের গণ্ডি পার হতে যাওয়া বিদায়ী শিক্ষার্থীরা স্কুল জীবনের মধুর স্মৃতিচারণ করেন। এসএসসি পরীক্ষার তারিখ নির্ধারিত হয়েছে, আমাকে বিদ্যালয় ছেড়ে যেতে হবে, তার অর্থ হবে মাধ্যমিক থেকে উচ্চ মাধ্যমিক স্তরে জীবনের প্রয়োজনে শিক্ষার এক আঙিনা ছেড়ে যেতে হবে আরেক আঙিনায়। আমাদের প্রিয় এই ইউনিফর্মটাও আর বেশি দিন আমাদের পরিধানে থাকবে না। করোনা মহামারীর প্রভাবে আমাদের স্কুল জীবনের শেষ দিকের একটা বড় অংশ কাটাতে হয়েছে গৃহবন্দী হয়ে। অনুষ্ঠানে অধ্যক্ষ মোহাম্মদ ফরহাদ হোসেন বলেন, শিক্ষার্থীদের আধুনিক দক্ষ ও সুযোগ্য নাগরিক হিসাবে গড়ে তুলতে সব প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে মণিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ। বিদায়ী শিক্ষার্থীদের নানা উপদেশও দেন তিনি। তোমরা যখন শিক্ষা জীবন শেষে কর্মজীবনে প্রবেশ করবে, এই যে শৃঙ্খলা ডিসিপ্লিন এখানে শিখে যাচ্ছ, আশা করছি তোমরা সুশৃঙ্খল তরতর করে উপরের দিকে উঠে যাবে। এবং যে জায়গাগুলোতে মাননীয় মন্ত্রী মহোদয় রয়েছেন, গভর্নিং বডির সদস্যবৃন্দ রয়েছেন, আমি প্রিন্সিপাল রয়েছি, অ্যাসিস্ট্যান্ট টিচার রয়েছেন, এই জায়গাগুলো 10-15 বছরের ভিতরে তোমরা আসন নেবে, কিন্তু সেই জন্য তোমাদেরকে তো যোগ্য আদর্শ হিসেবে সুশৃঙ্খল হিসেবে গড়ে উঠতে হবে। 2041 সালের মধ্যে উন্নত দেশ গড়তে শিক্ষার বিকল্প নেই উল্লেখ করে ভালো ফলাফল করে প্রতিষ্ঠান ও অভিভাবকদের মুখ উজ্জ্বল করতে এসএসসি পরীক্ষার্থীদের প্রতি আহ্বান জানান শিল্প প্রতিমন্ত্রী আলহাজ কামাল আহমেদ মজুমদার। আমাদের নতুন প্রজন্ম যারা আগামী দিনে দেশ জাতির নেতৃত্ব দিবে, 2041 সালে উন্নত বাংলাদেশ গড়ার লক্ষ্যে সবার জন্য শিক্ষা তার কোনো বিকল্প নেই, তার জন্য তিনি শিক্ষাকে অগ্রাধিকার দিয়েছেন। জেলা পর্যায়ে, বিভাগীয় পর্যায়ে, বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে শুরু করে ছেলেমেয়েরা যাতে তার বাড়ির দৌড় ঘুরে যাতে শিক্ষা প্রতিষ্ঠান পায়, তার প্রয়োজনীয় ব্যবস্থা তিনি গ্রহণ করছেন। পড়াশোনার পাশাপাশি এক্সট্রা কারিকুলাম অ্যাক্টিভিটিজে মণিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজকে দেশসেরা উল্লেখ করে এসএসসি পাশের পর কলেজ হিসাবে মণিপুরকেই বেছে নেওয়ার পরামর্শ দেন তিনি। জানান কলেজটিকে নতুন নামে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের কাজ চলছে। একুশ সালে আমরা সারা বাংলাদেশে জিপিএ 5 দিয়ে এসএসসি এবং এইচএসসি আমরা প্রথম স্থান অধিকার করেছি সারা বাংলাদেশে। এটা মণিপুর স্কুলের কৃতিত্ব, এটা আমাদের শিক্ষকদের কৃতিত্ব। আমরা আশা করি 2022 সালে তোমরা যারা পরীক্ষা দিচ্ছ, ইনশাআল্লাহ তোমরা তোমাদের মা বাবার মুখ উজ্জ্বল করবে, শিক্ষা প্রতিষ্ঠানের মুখ উজ্জ্বল করবে। 2023 সালে বঙ্গমাতা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি আমরা এই ভবনে স্থাপন করব এবং সমস্ত সিদ্ধান্ত ইতিমধ্যে চূড়ান্ত হয়েছে। করোনা মোকাবেলার পাশাপাশি সব সূচকে শেখ হাসিনার হাত ধরে দেশ দুর্বার গতিতে এগিয়ে চলছে বলে জানান বৃহত্তর মিরপুরের গণমানুষের এই নেতা। 2041 সালে উন্নত বিশ্বের কথা আমরা নিয়ে যেতে চাই। ইতিমধ্যে তোমরা জানো আমরা মধ্যমায় দেশে উন্নীত হয়েছি এবং আগামী 25 তারিখ সম্পূর্ণ নিজস্ব অর্থায়নের পদ্মা সেতু মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন, আমরা তার সমস্ত দীর্ঘায়ু কামনা করছি। পরে এসএসসি পরীক্ষার্থীদের হাতে প্রবেশপত্র তুলে দেন শিল্প প্রতিমন্ত্রী। পরীক্ষার্থীদের মঙ্গল কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। মণিপুর স্কুল থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে 3,575 জন পরীক্ষার্থী। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা।